বেলাল উমাইয়ার ঘরেতে বন্দি ছোট কুঠুরিতে এত আঘাত করে তারে রক্ত ঝরে শরীরে, হায় রে এসেতে বেলালি বিছানা তার গরম বালি, হায় রে এসেতে বেলালি বিছানা তার গরম বালি, তবু দমন দমন ভরানো রে এলেন মক্কা শহরে, হযরত আবদুল্লাহর ঘরে মামিনার উদরে, তিনি তো শাফিউল মুসনাবি রহমাতাল্লিল আলামিন, রাসূল আল আরাবী নবী 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 নবী, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, যুবক রে যার ঈমান ইকরারুম বিল লিসান হয়ে তাসদিকুম বিল কলবে চলে গেছে, তিনি আমার নবী ছাড়া কিছু বোঝে না। খুব ভালো করে প্লেনের ভিতরে নিন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার কিনা দেখা গেল, আঘাতের পর আঘাতে জর্জরিত হয়ে গেছেন, সকালবেলা আবার উমাইয়া এসেছে আপনার চাবুক হাতে করে নিয়ে, বেলাল শুনলাম তুমি সারা রাত ধরে নাকি কি জপেছ, একবার কি বলো না, তুমি কলেমা ছেড়ে দাও তোমাকে আমি মারব না, তোমার আব্বা বেঁচে নাই মারতে আমার মায়া লাগে, কিন্তু তুমি একবার আমার কথা শোনো, সব তুমি মার বন্ধ করে দেব, টাকা চাইলে টাকা দেব, অর্থ চাইলে অর্থ দেব, যদি গদিতে বসতে চাও গদির মালিক তোমাকে বানিয়ে দেব, শুধুমাত্র তুমি একবার কলেমা ছেড়ে দিয়ে তুমি আমার কথা স্বীকার করে নাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো মুনিবের বেটা মুনিব, আমি জীবন দিতে রাজি ইমান দিতে রাজি নয়। মানুষ তামাম দুনিয়ার বুকে, কিন্তু দেখা গেল ও বাবাজি আমার মুসলমান তো কোটি কোটি মুসলমান রয়েছে, এই কোটি কোটি মুসলমানদের ভিতরে আব্বা আমার তাসদিকুম বিল কলব কয়জনের রয়েছে, যাদের তাসদিকুম বিল কলব হয়েছে তারা নবীর প্রেমে মাতোয়ারা হয়ে গেছে। যুবক রে আমার খুব ব্রেনের ভিতরে ভালো করে নেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার কিনা সারাদিন আবার মার আরম্ভ হয়েছে, মার যখন বন্ধ হয় না সাপা সাপা করে চাবুক মারতেছে, প্রথম দিনের ঘা গুলো এখনো শুকালো না, দ্বিতীয় দিন যখন আবার চাবুক পড়তেছে বাবা ক্ষত বিক্ষত হয়ে রক্ত টপ টপ করে ঝরতেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন, বেহুশ হয়ে যাওয়ার পরে উমাইয়া বিন খলফ বলে, ধরো সবাই মিলে ধরো, বেলালকে কয়েকজন মিলে ধরে আপনার ছোট্ট একটি ঘরের ভিতরে বন্দি করে দেই, আপা আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে রয়েছেন, ও আমার সোনা মানিকেরা বাইরে থেকে তালা মেরে উমাইয়া আরাম করতে গেল, আবার সকালবেলা আসব দেখব তোমার মহাব্বত কেমন। উমাইয়া আরামে যায়, রাত যখন গভীর হয়ে গেল আল্লাহর নবীর আশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুশ যখন ফিরে গেল সঙ্গে সঙ্গে দুখানা হাত আল্লাহ দ্বারে পেতে দিয়েছেন, ওগো আমার মালিক আমি বেলাল, মুনিবের অত্যাচারে আমি ব্যথিত নই, আল্লাহ গো যত আমাকে অত্যাচার করবে তুমি আমাকে দয়া করে তত ধৈর্য ধরার ক্ষমতা দাও, ওগো আমার মালিক আমি যখন বেহুশ হয়ে যাব মারির আঘাতে অত্যাচারের চোটে, আল্লাহ আমার জবান থেকে যেন তোমার মধুমাকা নাম তোমার হাবিবের মধুমাকা কলেমাটা যেন আমার জবান থেকে মুছে না যায়, আল্লাহ গো এতটুকু দোয়া আপনার দরবারে আমি করি, আল্লাহ আমাকে
ধৈর্য ধরার ক্ষমতা দাও, যেন আমি ইমানের পথে আল্লাহ আমি অটুট থেকে ইমানের পরীক্ষা দিয়ে পাশ করতে পারি। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সুবহানাল্লাহ, যুবক আমার, রাত এমনি করে আপনার অতিবাহিত হয়ে গেল, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছি, পানি যখন চোখ দিয়ে পড়ে বাবা, এমনি করে আপনার উমাইয়া বিন খাল দরজাটা খুলে ভিতরে গেল চলি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও গো বেলাল, তোমাকে মারতে আমার মায়া লাগে, একবার তুমি দয়া করে বলো আমার কথা মেনে নাও, হবল দেবকে মানো, লাতকে মানো, উজ্জাকে মানো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, লাত উজ্জা চাই না, আমি দয়াল নবীর মহাব্বাতের পাগল। মতো নবীকে প্রেম করুন, আর আমরা হলাম ধোকাবাজ মুসলমান। যুবক আমার, খুব ভালো করে বুঝুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনাকে না আগিয়ে যাচ্ছেন, ও বাবা আমার সোনা মানিকের, তাকে টেনে নিয়ে যাওয়া হয়, এমনকি টেনে বাইরে নিয়ে আসা হয়। বাইরে নিয়ে আসার পরে বাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেওয়ার জন্য আপনার কয়েকটা লোহা আপনার গরম করা হয়েছে, গরম করার পরে যখন লাল বর্ণ হয়েছে, আঙ্গার রূপ ধারণ করেছে, ওই লোহাকে এনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতে দুটো ফুটিয়ে দেওয়া হয়, দুই পানিককে দুই সাইডে ভরে দেওয়া হয়, দুটি পায়ে ভরে দেওয়া হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ করতেছেন, আনতাহাদুন আনতাহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, ও সোনা মানিকের। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুবানে আপনার কিনা হাসি রয়েছে। যখন উমাইয়া চাবুক মারে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা উমাইয়ার বাড়িতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে গেলাম, দেখি উমাইয়া তাকে চাবুক মারতে, আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছেন। আবার যখন চাবুক বন্ধ হয়, বেলাল তখন কান্না করতেছেন। যখন আমার নবী পাকের দরবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা হয়েছিল, জিজ্ঞাসা করেছিলাম, বেলাল একবার বলেন না, উমাইয়ার ঘরে আপনার যে কীর্তিকলাপ দেখেছি, আমার আমার তো ব্রেন কাজ করে না, দয়া করে বলুন, চাবুক মারলে তো মানুষ আঘাতে কান্না করবে, কিন্তু আপনি তখন হাসতেছিলেন, কিন্তু চাবুক বন্ধ করলে আপনি কেন কাঁদতেছিলেন? আমি সিদ্দিক বুঝতে পারি না, একবার ডাক দিয়া কও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে বোঝেন, উমাইয়া যখন আমাকে চাবুক মারতেছিল, তখন আমার দয়াল নবীকে আমি দেখতে পাচ্ছিলাম, আর আমার নবীকে যখন আমি দেখি, এটাই তো আমার আনন্দের সময় ছিল। ও চাবুক মারে আঘাত করে, আর আমি আমার মাশুককে দেখতে পাই, তাই আমি বেলাল হাসি। চাবুক যখন বন্ধ করে দেয়, আমি আর আমার মাশুককে দেখতে পাই না গো, এই জন্য আমি কাঁদি। আয় আবু বকর, এটা হলো প্রেমের খেলা, এটা হলো প্রেমের খেলা, তাই তো বলা হয় নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা। সুবহানাল্লাহ, বলে আমরা কি প্রেম করতে পেরেছি? আমরা তো দুশ্মন, শুধু বলছি দরুদ নাই, কেয়াম নাই, মিলাদ নাই, এ নাই নাই করে জবানে ইকরারুম বিল লিসান আছে, ও তাসদিকুম বিল কালব জার হয়েছে, নবীর প্রেমে পাগল হয়ে গেছে। আব্বাসী আমার সোনা মানিক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনি করে আঘাত দেওয়া হয়, এমন করে আঘাত করার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তবু জবানে আনতাহাদুন আনতাহাদুন পড়তেছেন। তখন উমাইয়া বিন খালফ বলে, এইভাবে তাকে রাখা যায় না, ও আমার সোনা মানিকের, চাবুক মেরে মেরে আবার ক্ষতবিক্ষত করে দিলেন। আব্বা আমার, এবার দেহের উপরে আপনার লবণ মাখাতে শুরু করে দিলেন। একটি মানুষ দেখা যায় না, কিন্তু আমরা হলে ইমান হারা হয়ে যেতাম, আমরা হলে কলেমা ছেড়ে দিয়ে তাদের কাছে আমরা সমর্পণ করে নিতাম, কিন্তু নবীর আশিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের পরীক্ষা দিতেছেন, ইমানে দাগ লাগতে দিচ্ছেন না। দিন যায় রাত আসে, আব্বা আমার
এমন সময় একবার হঠাৎ আবু জাহেল তাকে ডাক দিয়েছে, এসো। আবু জাহেলের বাড়ি যখন উমাইয়া পৌঁছিয়েছে তখন বলছে, বলো উমাইয়া বেলালের খবর। তাহলে কি বলবো হুজুর? উমাইয়া বলছে আবু জাহেলকে, তাদের হুজুর, হুজুর কি বলবো, ব্যাপার খুবই খারাপ, এত আঘাত করি তবু কলেমা ছাড়ে না, এত মার মারি তো ইমান হারা হয় না, আঘাত অনেক করেছি। আবু জাহেল বলছে, আমি জানি তুই পারবি না, তোর কি জানা নাই আমার ঘরে একজন মহিলা ছিল, নাম তার হযরতে উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মায়েরা বিকুল চকের মা খালা, যারা রাতের বেলা বক্তব্য শুনছেন আমার, আমি আপনাদের কদমে হাত রেখে বলি আমার মা একটু শান্তভাবে চুপচাপ বসে বক্তব্যগুলো শুনুন, ইসলাম ইতিহাসের মধ্যে ইসলামের জন্য জীবন কুরবান করেছেন কোন পুরুষের নাম আগে আসেনি, একজন মায়ের নাম এসেছে, তিনি হলেন হযরতে উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে আমার মায়েদেরকে মায়ের মতো হতে হবে, মায়েদেরকে মায়ের মতো হতে হবে, নায়িকার মতো নয়। উম্মে সুমাইয়াকে আবু জাহেল এত আঘাত করেছে, হাত কেটে নিয়েছে কলেমা পড়ার জন্য, উম্মে সুমাইয়া কলেমা ছাড়েননি। হে বাবা জি, আমার উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আবু জাহেল পা কেটে নিয়েছে তবু কলেমা ছাড়েননি, আব্বা আমার কান কেটে নিয়েছেন তবু কলেমা ছাড়েননি, আব্বা আমার চোখ তুলে নিয়েছেন তবু কলেমা ছাড়েননি। ইসলাম ইতিহাসে হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না কত আঘাত করেছে জননী, আপনারা হলেন সেই মায়ের দল, খবরদার ইসলাম তাকে আপনি আঁকড়িয়ে ধরুন, নায়িকা হয়ে সাজিব চলবেন না, ধরে আমার চলুন এগিয়ে যাই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার পরিস্থিতি বাবাও, যখন খুব খারাপ অবস্থা দেখা দিল বন্ধু আমার, এমন হালাত দেখা দিয়েছে, উমাইয়া বিন খালফ বলে আমি তাকে আঘাত করেছি, আমি তাকে চাবুক মেরেছি, আমি তাকে বিভিন্ন প্রকারের কষ্ট দিয়েছি, ইমান এত মজবুত, ইমান থেকে চুল পরিমাণ সরাতে পারিনি। আবু জাহেল বলে, আমি জানি তুই পারবি না, বেলালকে তুই আমার কাছে দে, আমি তাকে কলেমা ভুলিয়ে দেব। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, উমাইয়া বিন খল, আবু জাহেল আমাদের গুরু মহাশয়, এটাও অত সহজ ব্যাপার নয়, বেলালকে কষ্ট দিতে ত্রুটি করিনি, কিন্তু যত কষ্ট দেই তার ইমানের পাওয়ার যেন বেশি হইয়া যায়। কথা বুঝতেছেন বন্ধু আমার? সোনা মানিক এরব কিতাবের ভিতরে আসতেছি, সঙ্গে সঙ্গে আপনার আবু জাহেল বলল আমি পারব তাকে কলেমা ভুলিয়ে দিতে, উতবা বলল, উতাইবা বলল, বাবা আমার আমি 20টা উপহার উট দেব আপনাকে, বাবা আমার উতাইবা উতবা দুইজনাতে বলল 20টা করে 40টা উট উপহার দেব, যদি বেলালকে কলেমা ভোলাতে পারো চলো দেখি বাবা প্রতিযোগিতা হয় নবীর আশিকে কলেমা ভোলানোর জন্য। আব্বাজি আমার সোনা মানিক, এমনি করে যখন তারা টুকটুক করে আগিয়ে আসে, ও আমার সোনা মানিকেরাও আগিয়ে আসার পরে দেখা গেল পৃথিবী সার জমিনে আবু জাহেল এসে দেখি একদিকে আঙ্গার তৈরি করা আছে, আগুনের আঙ্গার তৈরি করো, আর একটা বড় কড়াতে আপনার পানি গরম করে ফুটানো হয়, টকপক করে পানি ফুটতেছে বাবা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে মুখটা দিয়াও, আপনার বসে আপনার কবর হয়ে পড়ে আছেন, আল্লাহ আল্লাহ আন্তাহাদুন আন্তাহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন, ওরে আমার সোনা মানিক আবু জাহেল হাত দিতে ঘিরি না লাগে তার দেহে, লাঠি দিয়া গোতা দিয়ে বলে বেলাল কেমন আছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তর করেন, আল্লাহর দয়ায় রসুলে পাকের মায়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। সুবহানাল্লাহ। আর আমরা হলে কি বলতাম? শরীর ভালো নাই, কষ্ট। প্রেম দেখো বন্ধুরে আমার, আবু জাহেল দেখে উমাইয়াকে ডাক দিয়ে বলে, উমাইয়া সত্যি এত বেকুমিনি, কি হবে তাহলে? আবু জাহেল বলে, তোমার লোহার হুক আছে, হুক দেখবেন ওই কন্ট্রোলে, রেশনের মাল পান না আপনারা, রেশনের মাল যখন এ করে দেখবেন এই লোহার হুক আছে, হুক
এরকম করে লোহার এ দিয়ে ধরে ফাটাফাট নামায়, বস্তা ধরে, সিমেন্টের বস্তা ফস্তাও ধরে দেখবেন হুক দিয়ে। এরকম হুক আবু জাহেল ব্যবহার করে বেলাল রাদিয়াল্লাহু তাআলার দেহে চট করে মারে, দেহের ভিতরে ঢুকে যায়। এবার টেনে গরম পানিতে গিয়ে বেলালকে লোহার এ দিয়ে চেপে ধরেছে। ওই অবস্থায় বেঁচে থাকা কি সহজ? আব্বাজি আমার বেঁচে থাকা বড় কঠিন। আবু জাহেল এমনি করে যখন তার প্রহরী দিয়ে চেপে ধরেছে, বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কষ্টটা যেন আরো পছন্দ হয়ে যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন দোয়া কবুল করেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় মৃত্যুবরণ করা স্বাভাবিক, আল্লাহর দয়ায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে আছেন। ও আমার সোনা মানিকের অনেকক্ষণ পর যখন ওই পানি থেকে বার করা হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেল জিজ্ঞাসা করে, বেলাল গো এখনো কি ইমানের কলেমা তুমি ছাড়তে পারবে না? হুবল দেবতাকে মানতে পারবে না? লাতুজ্জাকে মানতে পারবে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে ইশারা করে বলতে চায়, ও গো আবু জাহেল আমি জীবনের বিনিময় রসুলকে মোহাব্বত করেছি, ইমানের কলেমা দিলে গেথে নিয়েছি। বন্ধু আমার আবু জাহেল তাকে বেগ কমে না, যত কষ্ট দেয় তত যেন ইমানের পরীক্ষা দিতে প্রস্তুত। বাবাও আবু জাহেল বলে, এক কাজ করো, একে ধরে নিয়ে যাও, নিয়ে ওই আঙ্গারে ফেলে দাও, আবার লোহার হুক দিয়ে টেনে টেনে তাকে ওই আঙ্গারে, আগুনের আঙ্গারে ফেলে দেওয়া হলো। আব্বাজি আমার আঙ্গারের ভিতরে তিনি রয়েছেন কোনো অনেকক্ষণ, দীর্ঘক্ষণ রয়েছেন, দীর্ঘক্ষণ পর আবার লোহার হুক দিয়ে তাকে টেনে বার করা হলো। বাবাও টেনে বার করে আনার পরে পুরো দেহটা আপনার সিদ্ধ হয়ে গেছে। এই সিদ্ধ দেহের উপরে বন্ধু আবু জাহেল তলোয়ার দিয়ে দিয়ে এমনি করে দাগ কেটে কেটে দেয়, আর দেহের গোস্ত গুলো চেপে চেপে নিচে নেমে আসি। নবীর আশিক বেলাল তবু কলেমা ছাড়ে নাও, কারণ যার ইমান কলবে ঢুকে গেছে রে বাবা, সে ইমানের জন্য জীবন দিতে পারে, ইমানে দাগ লাগতে দেয় না। তালানুকে যখন এমনি করে কষ্ট দেওয়া হয়, আব্বাজিরা আমার সোনা মানি কে আর বেলাল রাদিয়াল্লাহু তাআলানু জবানটা হিলিয়ে হিলিয়ে আন্তাহাদুম আন্তাহাদুম এমনি করে পড়তে লেগেছে। আব্বা আমার সোনা মানি কে আর আবু জাহেল বলে, এর জবান তো এখনো বন্ধ যায় না, এর জবান তো এখনো বন্ধ যায় না, এক কাজ করি, আমি তো তাকে আঙ্গারে দিয়ে কলেমা ফুলাতে পারলাম না, গরম পানিতে টক খলন্ত পানিতে ভুল তাকে ডুবিয়েও আমি কলেমা ফুলাতে পারলাম, এক কাজ করি এর মুখটাকে আমি লাথি মেরে ফাটিয়ে দেব, ঠোঁটটাকে ফাটিয়ে দেব। আবু জাহেল লাফ দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলার ঠোঁটে যখন লাথি মারতে যাবে, শুকনো জায়গাতে স্লিপ টেনে আবু জাহেল চিত হয়ে পড়ে গেল, আর দরবারের সমস্ত মানুষ হো হো করে হাসতে আরম্ভ করেছে। লজ্জাতে আবু জাহেল ভিতরে ঢুকে গেল রে বাবা। উমাইয়া বিন খালফ করলো কি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহর পায়ে রশির বন্ধন দিয়ে বাচ্চাদের হাতে তুলে দিয়েছে, আর বলতেছে, ওরে বাচ্চারা বেলালকে টেনে টেনে রাস্তাঘাটে ঘোরাও। ও বাবাজি আমার দুশ্মনের সন্তানেরাও কত তাদের দুশ্মনী বাবা, কিছু বাচ্চা টানতে থাকে আর কিছু বাচ্চা পিছন দিক থেকে পাথর মারতে থাকে, এই পাথরের আঘাত খায় কিন্তু কলেমা ভোলে না। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ করেন আর বলতেছেন, ও বালকেরা যেখানে যাবে আমি তোমাদের সঙ্গে যাব, একটুখানি দাঁড়াও। তারা যখন দাঁড়িয়েছে, হুজুর আমার উঠে দাঁড়িয়েতে চাইলেন, দাঁড়ানোর জন্য চেষ্টা করলেন, মাথা ঘুরে পড়ে গেলেন, বাচ্চারা টেনে টেনে নিয়ে যায়। ওরে আমার সোনা মানিকেরাও এমনি করে ঘুরে ফিরে তারা আবার উমাইয়ার কাছে দিয়ে যায়। উমাইয়া বিন খালফ বলে, এক কাজ করো, প্রহরীরা এর পায়ের রশিটা ধরে টানো, টেনে টেনে নিয়ে চলো, এখন রৌদ্র বড় প্রখর হয়ে গেছে, রৌদ্র বড় তেজ আপনার হতেছে, বাবা আমার বালুগুলো গরম হয়ে গেছে, পাথরগুলো গরম হয়ে গেছে। উমাইয়া বিন খল বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে কয়েকজন প্রহরী সহ টেনে টেনে নিয়ে গিয়ে আপনার মরুভূমি বালুর উপরে আপনার শুয়ে দিয়েছে, দেওয়ার পরে উমাইয়া বিন খল তার বুকের উপরে চেপে গেছে রে বন্ধু, লাফ মারে বুকের উপরে, একবার
একবার পায়ের দিকে যায় আর লাফ মেরে মেরে পড়ে আমার নবীর আশিক বেলাল জীবন দিতেছে ইমানে দাগ লাগতে দেয় না। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন নিভিয়ে দেয় তার নাম হলো ভালোবাসার আগুন। কিসের আগুন? নবীর ভালোবাসা এমন অন্তরে হওয়া দরকার জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যাবে, এর নাম হলো প্রেমের আগুন। আমরা কি প্রেম করি? আমরা নামে কালিমা পড়ে এসে আমাদের মধ্যে কিছুই নাই আছে? বাপজি আমার শোনা মানে খুব লম্বা ঘটনা, উমাইয়া বিন খলফ দেখলে এইভাবে তো জব্দ করা গেল না বাবা। প্রহরীদের বলল কয়েক মনোজনের পাথর তার বুকের উপরে রাখা হলো বাবা, পাথর যখন গরম হয়ে যায় তার যে কত তাপ আপনি বোঝেন না বন্ধু। একবার চিন্তা দেখবেন খেয়াল করে, বাবা আমার ময়দানে পাথর যখন গরম হয়ে যাবে তুলে আনবেন দেখবেন হাত দিয়ে রাখলো পানি দিয়ে রাখলো সহজে ঠান্ডা হয় না রে বাবা। পাথর এ বাবাজি আমার হাত হিলাতে পারেন না পা হিলাতে পারেন না, জবান দিয়ে পড়তেছেন আন্তাহাদুন আন্তাহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। উমাইয়া বিন খলফ দেখে একে তো এইভাবে ছাড়া যাবে না, তাই কি করলো সঙ্গে সঙ্গে একটা পেরেক নিয়ে এলো। ওই পেরেকটা আনার পরে জিব্বাখানা টেনে নেয়, জিব্বা টেনে নিয়ে আপনার পেরেক বসিয়ে দেয় হাতুড়ি মেরে। যুবক রে পেরেক বসানো জোবানে তবু আমার আল্লাহর ধর্ম ইসলাম নবীর প্রেম কলিজা থেকে ছাড়ে নাও, তার নাম হলো নবীর আশিক হযরত বেলাল। সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে একটুখানি রাখি, কারণ আমরা ইসলাম ইতিহাসের ভিতরে আব্বা আমার আমরা নামাজ আদায় করি। আপনারা নামাজ পড়েন না? নামাজ ধরেন আমরা মিথ্যা কথা বলেছি, সুদ খেয়েছি, দাড়ি কেটেছি, নামাজ কাজা করেছি, আল ঠেলেছি, লোককে ফাঁকি দিয়েছি, কত গুনাহ করেছি। এখন আমি মনে করলাম যে আল্লাহর ঘর মসজিদ থেকে আওয়াজ এসেছে হাইয়া আলা সালা, এসো নামাজের দিকে, সঙ্গে সঙ্গে আমরা কি করলাম হাত মুখ ধুলাম মানে উজু করলাম, করে মসজিদে ঢুকে গেলাম, গিয়ে কি করছি কানে হাত দিলাম, আল্লাহ আমি আসামি, আল্লাহ আমাকে মাফ করো। এবার আসামির মতো হাত বেঁধেছি, আল্লাহ বলছেন এই বান্দা, আয় আমার বান্দি, তুই গুনাহগার হয়ে পাপী হয়ে আমার সম্মুখে দাঁড়িয়েছিস, আল্লাহ আমি অত্যাচারী, তুমি দয়াবান আল্লাহ, কি বলছিস বল। আমরা সঙ্গে সঙ্গে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, তুমি দোজাহানের পালন কর্তা। সুবহানাল্লাহ বলে, খুব মন দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ বলেন তুই আমাকে এমন বলিস এমন বিশ্বাস করিস, জি আল্লাহ আর কিছু বলবি? তখন আমরা বলি আর রহমানির রহিম, আপনি রহমান আপনি দয়ালু, জোরে বলে আল্লাহ আমি অত্যাচারী আমি পাপী আমি গুনাহগার, তুমি হলেন দয়ালু, তুমি শ্রেষ্ঠ মেহরবান, তুমি দয়াবান। আমার আল্লাহ বলেন আর কিছু বলবি? জি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক, জোরে বলে আল্লাহ আমি পাপী আমি গুনাহগার, আমি দাড়ি কেটেছি মিথ্যা বলেছি গাঁজা খেয়েছি মদ খেয়েছি সুদ খেয়েছি নাফারমানি করেছি, আল্লাহ তুমি যে বিচার দিবসের মালিক আল্লাহ। আল্লাহ বলেন বান্দা তোর বিশ্বাস তো খুব ভালো, আর কিছু বলবি? তখন আমরা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, কি বলি তোমারই ইবাদত করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ বলছেন কি সাহায্য চাচ্ছিস বল? তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদিগকে সোজা সঠিক পথে প্রচালিত করো। সুবহানাল্লাহ।
আমি বিপথে চলি কুপথে চলি, আমাদেরকে সোজা সঠিক পথে চালাও। আল্লাহ পাক বলছেন কাদের পথে চলতে চাস? আমরা তখন বলি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। সুবহানাল্লাহ বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, আল্লাহ আপনার গজবের শিকার হয়েছে, আপনি তাদের পথে আমাদেরকে চালাবেন না, আমাদেরকে চালান কোন পথে? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। তাহলে সূরা ফাতিহার মধ্যে একটাই হলো প্রার্থনা, সেটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা সরল পথ। কাদের পথ? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের প্রতি আল্লাহর নিয়ামত আছে, এই পথটাই হলো সঠিক পথ। নাকি বলে এই কথা বলে, আমি কি ভুল বলছি? তাহলে নামাজ সূরা ফাতিহা বিহীন হয় না, এটাই প্রার্থনার সূরা। তাই সূরা ফাতিহাতেই আমরা আল্লাহর কাছে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদিগকে সোজা সরল পথে প্রচালিত করো। কাদের পথে? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। জোরে বলে। তাহলে বোঝা গেল সঠিক পথ কোনটা? পুরস্কৃত ব্যক্তি যে পথ, সেই পথটাই সোজা পথ। নাকি? আবার ভালো করে বোঝো, কথাগুলো বোঝেন, ওয়াজ খালি শোনা লয়, আমার মতো মোলবি আপনাদের ঈমান নষ্ট করে ফেলেছে। শ্রোতাদের কোনো দোষ নয়, দোষ হলো আমার মতো বক্তাদের। ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলে। আজ সমাজ এত অধঃপতনে যাওয়ার কারণ আমরাই, আপনারা না। কথা বুঝে আসছে? তাহলে আমরা নামাজেই বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কোন পথ? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। তাহলে নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ হলো সোজা সরল সঠিক পথ। এবার আমাদের জানতে হবে আল্লাহ নিয়ামত কাদেরকে দিয়েছেন। আর যখন আমরা জেনে নেব নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, তাহলে ওই পথটাই হলো সঠিক পথ। এর বাইরে যত পথ সব জাহান্নামি পথ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমি তো কোরআন শরীফ বলছি না, নিজের ঘরের কথা বলছি। তাহলে নিয়ামত কাদের উপরে? কারণ নামাজেই বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহি। আমার আল্লাহ আপনি বলুন। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আনআম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আমি আল্লাহ পাকের নিয়ামত রয়েছে নবীনদের উপরে, এবং সত্যবাদীগণের উপরে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নিয়ামত দিয়েছি চার শ্রেণীদের উপরে। কয় শ্রেণী? কয় শ্রেণী? আর এই চার শ্রেণী হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা সরল সঠিক পথ। এর বাইরের পথ জাহান্নামী পথ। কথা বোঝা যাচ্ছে? তাহলে এক নাম্বার নবীনদের পথ। তাহলে এবার আমাদের জানতে হবে নবীন কতরা? নাকি জানার দরকার আছে? না, নবী হলো 1,24,000। সব কি নবী? না, তার ভিতরে রসুলও আছেন। তাহলে রসুল কতজন, নবী কতজন? রসুলের সংখ্যা হলো 313, মতান্তরে 14,
313 ও 14 জন রসুল, বাকি সব নবী, কিন্তু সমস্ত নবী ও রসুলদের ভিতরে সর্বশ্রেষ্ঠ রসুল আমাদের নবী। জোরে হম তো ফখর সে কহতে হ্যায় হম তো উস রসুল কি উম্মত হ্যায় জিসকে উপর খুদ খোদা দরুদ ভেজতে হ্যায়। সিনা ঠক কে কহতে হ্যায়, যত নবী ও রসুল আছেন সমস্ত নবী ও রসুলদের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল আমাদের নবী। জোরে বলে আমাদের নবীর ওপরে আর কোনো নবী আছে? জোরে বলেন। তাহলে আমাদের ফখর না, সিনা ঠুকে বলতে পারি আমরা এমন নবীর উম্মত যে নবীর মতো নবী আর নাই, না আগে ছিল, না এখনো আছে, না ভবিষ্যত হবে। জোরে বলুন, আমার কথা কি বুঝতে পারছেন আব্বা আমার? তাহলে এক নাম্বার নবীনদের প্রতি আল্লাহর প্রাইজ, যেমন আপনারা দেখেছেন মুসা আলি সালামকে আল্লাহ প্রাইজ দিয়েছেন, ঈসা আলি সালামকে আল্লাহ প্রাইজ দিয়েছেন, কারোর হাতের লাঠি ছিল প্রাইজ, কোন নবীর ছিল হাত, হাত দিলেই লোহা পানি হয়ে যেত, গলে যেত, দাউদ নবীর ছিল, এইরূপভাবে আল্লাহ সমস্ত নবীকে আল্লাহ উপহার দিয়েছেন, আমাদের নবীকেও আল্লাহ দিয়েছেন। জোরে বলুন না দেননি? তাহলে আল্লাহ পাক নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে সর্বপ্রথম নবীনের কথা আল্লাহ কোরআনে বলেছেন। দুই নাম্বার, আচ্ছা আমরা কি এখন কেউ নবী দেখতে পাবো? আমাকে যেমন দেখছেন এরকম কি আপনার কেউ নবী দেখতে পাবেন? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, বাড়ি চলেন, বাড়ি যাই, কথা বলবেন না, কিরে করে এসেছেন? নবীর যুগে যদি জন্ম হতো তাহলে আমরা নবীকে দেখতাম কি আনন্দ, আর এ শুধু ভালোবাসে মেম্বারের মেয়েকে, তা তোমার সঙ্গে যদি আমার একটু দেখা হইতো। হ্যাঁ, আর নবীকে দেখার কথা বলছি, আরে যে নবী দেখলো সে জান্নাতের হকদার হয়ে গেল। এত সুন্দর কথা আপনারা বলবেন না, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দুনায়নে রসুলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেন, দুনায়নে রসুলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, আসত ভেসে হযরত বেলালের মধুর জান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, কেন দুনায়নে রসুলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। খেয়াল করেন, আজ আমি ওয়াজ করছি, আর ওই সময় আমরা যদি জন্ম নিতাম তো নবীকে দেখতাম। দিনই কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে
কারণ আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। আল্লাহ কবুল করেন, আল্লাহ গো একবার আমাদেরকে রাসূলে পাকের দিদার নসিব করে দিন। যুবকরে কেউ যদি নবী দেখে নেয় তার জন্য জান্নাত অজীব হয়ে যায়। রাসূলে পাককে দিদারের জন্য আল্লাহর কাছে কাঁদুন, একবার আপনার ভাঙা ঘরে নবী এসে দেখা দেবে। যুবকরে কিতাবের ভিতরে আসতেছে, এমনি করে আল্লাহ পাক প্রায় দিয়েছেন কোরআন শরীফের ভিতরে। আল্লাহ বলেন নবীনদের প্রতি আল্লাহ প্রায় দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী এখন দেখা, নবী দেখা যাবে, যাবে। দুই নাম্বার কি আল্লাহ বলেন, ওয়াসসিদ্দিকীন, সত্যবাদীদের প্রতি আমি আল্লাহর ইনআম রয়েছে, উপহার রয়েছে, জোরে বলুন। তাহলে সত্যবাদীগণ এখন দেখা যায় নাই। তিন নাম্বার, অশহাদাইত, শহীদ বর্গ, শহীদগণ এখন আর শহীদগণ দেখা যায়, কথা বলবেন একটু, দেখা যায়। তাহলে নবীন নয়, সিদ্দিকীনও পাওয়া যাচ্ছে না, শহীদগণও দেখা। চার নাম্বার আল্লাহ বলেছেন والصالحين, নেককার ব্যক্তিগণ, জোরে বলুন। এই নেককার ব্যক্তি কারা এটাই জানতে হবে, কারণ যারা নেককার ব্যক্তি, যারা শহদা, যারা সিদ্দিকীন, যারা নবীন, তাদের প্রতি আল্লাহর ইনআম রয়েছে। আমরা যেটা নামাজে বলেছি সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, জোরে বলুন। তাহলে বোঝা যাচ্ছে এই চার শ্রেণীর পথটাই হলো সঠিক পথ, এর বাইরে পথ সব ব্যাকা পথ, কত বোঝা যায়। জি, তাহলে চার নাম্বারে সলেহীন, এই সলেহীনের অর্থ হলো নেককার ব্যক্তিগণ। এই নেককার ব্যক্তি কারা, গাউসে পাক নেককার ব্যক্তি, জোরে বলেন। গরিব নওয়াজ নেককার ব্যক্তি, কিউ এ ভারত মে ইসলাম জো লায়ে ও গরিব নওয়াজ হে, জোরে বলেন। ইসলাম তেরি বাপ কি জাগির নহীন, এ দেনে ওয়ালা রব হে আর প্রচার করনে ওয়ালা মুস্তাফা, জোরে বলুন। স্বয়ং দয়ার রসুল মঈনুদ্দিন আজমিরি কে রওজায় ডেকে নিয়ে হিন্দুস্তানের বাদশাহ দিয়ে হিন্দুস্থানে পাঠিয়ে দিয়েছে। তুমি গরিব নওয়াজ মনে করছো তোমার বাপ লাগে, গরিব নওয়াজের বংশ তুমি জানো? চলো আমি এটাকে ক্লিয়ার করে বুঝাবো। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার নবীকে জগতের বুকে পাঠিয়েছেন শ্রেষ্ঠ নবী করে। নবী পাক আমার বলেন, আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব, তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি। কোথায় বলেছিলেন? গাদিরে খুমে, আরফাতের ময়দানে, বিদায় হজে, 1,24,000 সাহাবায়ে কেরামের মাঝে। হাদিস কি সিয়াসি তার মধ্যে মৌজুদ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বিদায় হজে ভাষণ দিয়েছিলেন কোরআন মাজিদের সূরা আল মাইদার 66 নাম্বার আয়াতের ভিতরে সেটা বর্ণিত আছে, জোরে বলে। কোথায় বললাম? কোরআন মাজিদের সূরা আল মাইদা আয়াত নাম্বার 67। আরো জোরে বলুন, আব্বা আমার নবী কি ভাষণ দিলেন? ওখানে একটি আয়াত নাজিল হয় 67 নাম্বার আয়াত, আর এই আয়াতটাই ছিল বেলায়াতের আয়াত। কিসের আয়াত? নবুয়াতে নবী হবে, বেলায়াতে ওলি হবে, জোরে বলুন। সুবহানাল্লাহ।
এটাই হলো আবু তালিবের বেটা আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আল্লাহ ওনার প্রসঙ্গী আয়াত নাজিল করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন খুলে দেখো, যদি না থাকে আমার হাত আর আপনার তলোয়ার, আর যদি থাকে তো কোন শয়তানি নয়, আল্লাহর কোরআন মানব, রাসূলের কথা মানব, রাসূলওয়ালা আল্লাহওয়ালাদের কথা মানব, নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের কথা মানব, দুনিয়ার কোন গাদাখোর মোল্লার কথা মানব। কথা বুঝতেছেন? সঠিক পথটা বুঝে নেন আগে। এখানে দেখেন, আচ্ছা আমার এই সিংহাসনে একটা ছায়া দেখছেন? কথা বলেন, ছায়া দেখতেছেন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ না বলেন, এটা কিসের ছায়া? হাতের। সত্য না মিথ্যা? ওটা হাতের ছায়া না, ওটা গাছের ছায়া। কিসের ছায়া? ঠিক না ভুল? হাতের ছায়া সত্য না মিথ্যা? সত্য। হাতের ছায়া এটা সত্য। আচ্ছা ছায়াটা কি হাত? ছায়াটা কি হাত? সত্য না মিথ্যা? হাতের ছায়া সত্য, কিন্তু ছায়াটা হাত নয়। সেটাও নবুয়াত বেলায়াত নয়, ছায়া হাত নয়, সত্য। নবুয়াত বেলায়াত নয়, সত্য। কিন্তু নবুয়াতেরই ছায়া বেলায়াত, হাতেরই ছায়া ওটা, নবুয়াতেরই ছায়া বেলায়াত, এটা সত্য। যেমন হাতের ছায়া সত্য, ছায়া হাত নয় সত্য, তেমন নবুয়াতের ছায়া বেলায়াত সত্য, কিন্তু নবুয়াত বেলায়াত নয়, এটাও সত্য। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? তাহলে বেলায়াতের আয়াত হলো কোরআন মাজিদের সূরা আল মাইদা আয়াত নাম্বার 67। নবী আমার বলেন, আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমি আপনাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। একটি কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব, যাকে আমরা জানি কোরআনুল মাজিদ। দুই নাম্বার ওয়া ইত্তরাতি আহলো বাইতি, আর একটি হলো আমার আহলে বায়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার উংলি মোবারকা আলাদা করে বললেন, এই দুটি জিনিস তোমরা মেনে চলবে। আবার হাতকে এক জায়গায় করলেন, এই দুটিকে যারা মেনে চলে তারা সঠিক পথে চলবে। কেউ যদি কোরআন ধরে কোরআন মাজিদ মানে, আহলে বায়াত মানে না, তারাও ভুল। আবার কেউ যদি আহলে বায়াত মানে, কোরআন মানে না, তারাও ভুল। দুটোকে যারা মেনে চলবে তারাই হলো জান্নাতি দলের মানুষ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, ইসলাম তেরে বাপ কি জাগির নেহি, আল্লাহ কি দি হুই ধর্ম হে। জোরে বলেন বাপ আমা। তাহলে এক নাম্বার কোরআন মাজিদ আমরা অনুসরণ করব, দুই নাম্বার আহলে বায়াতকে আমরা অনুসরণ। নবী আমার উংলি মোবারকা এক জায়গায় করে বলেন, এই দুটি যারা ধরে থাকবে, এই দুটি দুটো কোরআন ও আহলে বায়াত কখনো পৃথক হবে না, এই দুটি হাউজে কাউসার পর্যন্ত একসাথে পৌঁছে যাবে, আর এই দুটিকে যারা ধরে রাখবে তারা হাউজে কাউসারের কাছে পৌঁছে যাবে। আর আল্লাহ আমাকে আল কাউসার দান করেছেন, আমি নবী, তাদেরকে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। কোরআন মাজিদের ছোট্ট একটি সূরা, সূরাটির নাম সূরায়ে কাউসার। আপনারা জীবনে কখনো সূরা কাউসার দেখেছেন?
দেখেননি, তবে বাস্তবে আজকে আপনাদেরকে কাউসারের আওয়াজ শোনাবো। কাউসারের, আল কাউসারের আওয়াজ, কাউসারের পানির আওয়াজ হুজুর কিভাবে শোনাবেন? দয়া করে আপনারা প্রত্যেকে আপনাদের কান আঙুল দিয়ে, কানের ভিতরে আঙুল দিয়ে চেপে ধরুন, হাতে আঙুল দিয়ে কান চেপে ধরলেন এভাবে খুব জোরে, কিছু একটা আওয়াজ পাচ্ছেন? চেপে ধরে থাকেন দিয়ে একটা আওয়াজ কি পাচ্ছেন সেটা বলবেন। দুটি কান, কেউ এক কান চেপে ধরলে হবে না, দুটো দুই আঙুল দিয়ে ভালো করে চেপে ধরেন। কিছু একটা পাচ্ছেন? হুম হুম হু হু একটা আওয়াজ হচ্ছে না, শাসা 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 একটা আওয়াজ হচ্ছে না, এই শাসা আওয়াজ হচ্ছে না, কথা বলেন, এই শাসা শব্দটাই হলো হাউজে কাউসারের পানির আওয়াজ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের নবীকে যান দান করেছেন ইন্না আকাইনা কাল কাউসার, এটাই হলো ওই কাউসার, আল কাউসার আল্লাহ দান করেছেন, ওই কাউসারের পানির আওয়াজ হলো যেটা আপনি আমি কানে আঙুল দিয়ে শুনছি, শা শা আওয়াজ শুনছি, এটাই কাউসারের পানির আওয়াজ। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বোঝা গেল? তাহলে আমরা কোরআন মাজিদ ধরে থাকবো, আহলে বায়াত ধরে থাকবো, কারণ কি আহলে বায়াতকে আমরা পড়ি, নামাজের মধ্যেই পড়ি, কি বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মাদিন আলি ফাতিমা হাসান হুসাইন ওয়া আলা আলি মুহাম্মাদ, নবীর আহলে বায়াত আলি ফাতিমা হাসান হুসাইন, নামাজ আল্লাহর ইবাদত, রুকু আল্লাহর ইবাদত, কোরআন তেলাওয়াত আল্লাহর ইবাদত, রুকু সিজদা আল্লাহর ইবাদত, বৈঠকে আমরা করলাম আল্লাহর ইবাদত, কিন্তু আলা আলে মুহাম্মদ যত সময় আপনি না বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মদ, দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক নবীর আলে বায়াতের উপরে, তত সময় আল্লাহর নামাজ হবে না। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আমার কথা, কোরআন হাদিসের কথা? তাহলে ওয়ালা আলে মোহাম্মদ আমরা পড়ি না, পড়েন কি পড়েন না? প্রত্যেক দল পড়ে কি পড়ে না? 73টা দল নামাজেরই কথা বলে, আমরাও নামাজের কথা বলি। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলে ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ আমিরউদ্দিন নকশবন্দি সাহেব, জিন্দাবাদ, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বিপুল চক, বিপুল চক এলাকা, জওয়ান যুবকদের অক্লান্ত পরিশ্রমে, এলাকাবাসীর সহযোগিতায় পবিত্র মিলাদুন্নবী জলসার সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামাই কেরাম, বিশেষ করে আমার পরপরই আছেন সুদূর মালদা কালিয়া আপনার চাচল থেকে আগত মেহমান হযরতুল্লাহ মাওলানা মুহাম্মদ ইনাম রেজাউল করিম সাহেব কিবলা দামাত বরকাতুল আরিয়া, তিনি আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আল্লাহ পাক আজকের জালসার বক্তা ও শ্রোতা উভয়কে যেন কবুল ও মকবুল করে নেন। জোরে বলি আমিন। আল্লাহ পাক আমাদের জীবনের গোনাখাতা যেন মাফ করে দেন। জোরে বলি আমিন। আল্লাহ আমাদেরকে তোমার রসুলের সাদকায় পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিও। জোরে বলি আমিন।
রব্বে কারিমের শুকরিয়া, যিনি আমাদেরকে তার প্রিয় রসুলের উম্মাদ করে জগতে পাঠিয়েছেন। সবাই উচ্চ কণ্ঠে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী কনম আকা রহমাতলিল আলমিন রাহাতিল আশেকিন আনিসুল গরিবিন অদৃশ্যের সংবাদদাতা পায়গম্বার উম্মাতের গম খাওয়ার মদিনার তাজদার আহমদে মুখতার নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহ বলে সেজদা করে কাবা ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা, সাল্লাল্লাহ বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। হলো ধন্য ধারা প্রিয় নবীজির নূরে, যে নূর দেখেছিল মুসা নবী কোহে তুরে, যে নূর দেখে মুসানবী কোহে তুরে, সেই নূরের প্রতি দরুদ পড়েন আল্লাহ তাআলা, সেই নূরের তাজাল্লায় সারা জগত উজালা, সাল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কোথায়? সিদরাতুল মুনতাহায় যিনি কাবা ঘরে আর শুভবনে তিনি সবা শোভবনে তিনি সবার অন্তরে, তিনি শামসুদ্দহা তিনি বদরুদ্দোজা, জিবরাইল এসে দিত যার নূরেরই দোলা। আমাদের দোলনা দুলিয়েছে কে? বোন, মা, দাদি, নানি, নানা, দাদু, আপনজন। আর আমাদের রাসূলে পাকের দোলনা দুলিয়েছেন স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম। তো নবী কি আমাদের মতো কথা বলেন? আমাদের মতো? যদি কেউ বলে আমাদের মতো, তো ওর মতো পাগল আর জগতে নাই। যদি বলেন কেন, খুব ভালো করে বুঝুন, আমাদের জন্য ইসলামের আরকান কটা? ইসলামের স্তম্ভ 5টি, সহি বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 8। আমি প্রত্যেকটা জিনিসের ডকুমেন্টস দেব। আমাদের জন্য ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। কোথায় আছে? সহি বুখারী কিতাবুল ঈমানের 8 নম্বর হাদিসে রাসূলুল্লাহ স্বয়ং বর্ণনা করেছেন। জোরে বলুন। নাম্বার 1, সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ পাকের প্রিয়ত রসুল ও বান্দা। 2 নম্বর, নামাজ। 3 নম্বর, যাকাত। 4 নম্বর, হজ। 5 নম্বর, রমজান।
গরিবের জন্য তিনটি, কালেমা, নামাজ, রোজা, হজ ও জাকাত ধনীদের জন্য। কথা কি বুঝতেছেন? তাহলে ইসলামের স্তম্ভ তাম দুনিয়ার মুসলমানের জন্য কয়টি? জোরে বলুন, পাঁচটি। তাহলে আমাদের নবীও তো মানুষ নাকি? আমাদের নবীর জন্য কয়টি? যেহেতু নবী আমাদের মতো, নাকি বলেন? যারা বলে নবী আমাদের মতো, তাদের কথা অনুযায়ী আমাদের যদি পাঁচটি হয়, নবী পাকের জন্য পাঁচটি হবে নাকি? কিন্তু আমাদের নবীর জন্য ইসলামের স্তম্ভ হলো চারটি। জোরে বলুন, যাকাত নবীর জন্য ফরজ নয়। তাহলে এক নাম্বার, ইসলামের স্তম্ভ দিক থেকে নবী আমাদের মতো নন। দুই নাম্বার, আমাদের জন্য নামাজ কয় ওয়াক্ত ফরজ? জোরে বলুন, পাঁচ ওয়াক্ত। আমাদের নবী পাকের জন্য কয় ওয়াক্ত নামাজ ফরজ? ছয় ওয়াক্ত। কয় ওয়াক্ত? ছয় ওয়াক্ত। আমাদের জন্য ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আমাদের নবী পাকের জন্য আরো এক ওয়াক্ত বেশি ছিল, যার নাম তাহাজ্জুদের নামাজ। জোরে বলেন। তাহলে এক নাম্বার, ইসলামের স্তম্ভর দিক থেকে নবী আমাদের থেকে আলাদা। পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ, নবী পাকের জন্য ছয় ওয়াক্ত। এখানেও নবী আমাদের থেকে ভিন্ন, ঠিক কি না? কথা কি বুঝতেছেন? দুই নাম্বার, তিন নাম্বার, আমরা দুনিয়ার জমিনে যেভাবে জন্ম নিয়েছি, নবী পাক আমাদের থেকে ভিন্নভাবে দুনিয়ার জমিনে আগমন করেছেন। আমাদের আগমন হয়েছে উলঙ্গ অবস্থায়, রাসূলে পাকের আগমন হয়েছে নিজের স্থান, গোপন স্থান ঢাকা অবস্থায়। জন্মতেও এক, আমাদের জন্মের পরে নাড়ি কাটতে হয়েছে, রাসূলে পাকের জন্মের আগেই নাড়ি কাটা অবস্থাতে দুনিয়া এসেছেন। তাহলে কোন দিক থেকে নবী আমাদের মতো? কথা কি বুঝতেছেন? আব্বা আমার, ঠিক আরো বলি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসে কেঁদেছেন, দুনিয়ার যত মানুষ জন্ম নিয়েছেন, নিচ্ছেন, নেবেন, প্রত্যেকেই কেঁদে এসেছেন, কাঁদতেছেন, আগামীতেও কাঁদবেন। কিন্তু আমাদের কান্নার ভাব আলাদা, আর আমাদের নবী পাকের কান্না আলাদা। আমাদের কান্না ট্যাটা হু হু টুটু, রাসূলে পাকের কান্না ছিল ইয়া হাবলি উম্মতি। কোন দিক থেকে আপনি নবী পাকের মতো? একটা দিক দেখাও যে নবী আমাদের মতো। এরপর যে নবী দুনিয়ার জমিনে আগমন করে আমাদের জন্য কাঁদলেন, এখনো মদিনার মাটিতে আমাদের জন্য কাঁদতেছেন। হায় আফসোস উম্মাত, তুমি ওই নবীকে চিনলে না? আমার জওয়ান যুবক, সোনা মানিকেরা, পৃথিবী সার জমিনে আমার নবী পাকের চেহারা মোবারকা দেখে দুশ্মনেরা ঈমান এনেছে, মুসলমান হয়েছে, কলেমা পড়েছে, নবীর দিওয়ানা হয়েছে। তুমি মুসলমান দাবি করো, তোমার কি জানা নাই ঈমানের শর্তে লেখা আছে ইকরারুম বিল লিসান, জবান দিয়ে ইকরার করা, ওয়া তাসদিকুম বিল কল, এবং অন্তর দিয়ে মেনে নেওয়ার নাম হলো ঈমানদার।
তোমার জোবানে আছে ইকরারুম বিল্লিসান, জোবানে আছে স্বীকৃতি, অন্তরে তোমার স্বীকৃতি নাই, দিলে তোমার বিশ্বাস নাই। বুঝে নিতে হবে জোবানওয়ালা প্রকৃত ইমানদার নয়, জোবানের সাথে সাথে অন্তরে ঠাই দেনেওয়ালা ইমানদার ইমানদারিনী। কথা বোঝা যাচ্ছে? ও জওয়ান যুবকেরা, সোনামানিকেরা, আমার নবী আপনার নবী দোজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা নগরে যখন আগমন করেছেন বাবা, নবী পাককে অনেক কষ্টের শিকার হতে হয়েছে বাবাজি। শুধু তাই নয়, ইসলামটাকে পৌঁছানোর জন্য নবী আমার অতি কষ্ট করেছেন। ও বাবাজিরা, আমার কষ্টের কথা সামান্য বলি। প্রিয় রসুল আমার যে ঘরে বসবাস করেন বাবা, ওই ঘরের বাহিরে উটের পচা নাই ভুঁড়িগুলো এনে রেখে দেওয়া হতো, এত দুর্গন্ধ ভিতরে থাকা যায় না। প্রিয় নবী আমার ঘর থেকে বাহিরে এসে নিজ হাত মোবারকা দিয়ে ওই নোংরাগুলো পরিষ্কার করে দেয়। আল্লাহর হাবিব আল্লাহ পাকের দরবারে দুখানি হাত উঠাইয়া ফরিয়াদ করে বলেন, আল্লাহ আমার উম্মত আমায় চেনে না, আল্লাহ তুমি তাদের অপরাধ মাফ করে দাও। তুমি নবী চেনো না? আমরা পাপ করতে ভালোবাসি, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। আমার নবীকে কেউ যদি গালি দেয়, আমার নবী পরবর্তীতে গালি দেন না, তার জন্য দোয়া করতে ভালোবাসেন। জানলে না, বুঝলে না, তুমি তোমার মতো গিয়ে গেলে। প্রিয় রসুল আমার পৃথিবী সার জমিনে যখন অত্যাচারে বিভোর হয়ে গেলেন বাবা, খুব খেয়াল করুন, ইমানের কলেমা যখন নবী আমার পৌঁছাতে লাগলেন, এই ইমানের কলেমা পৌঁছাতে গিয়ে আব্বা আমার অতি কষ্ট করতে হয়েছে বাবা। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, আই বেলাল, তুমি জানো না প্রিয় নবীজিকে যদি কেউ একবার দেখে, আমার নবীজিকে যদি কেউ অন্তর দিয়ে একবার দেখে নেয়, তার দুনিয়ার চিন্তা চলে যায়, আল্লাহ এবং নবী নবী করে মাতোয়ারা হয়ে যায়। ইসলামের প্রাথমিক যুগ বলছি আজ, মুসলমানের সংখ্যা যখন 11 থেকে 12 জন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী পাকের কাছে গেলেন, কলেমা আপনার ইকরার করে নিলেন, দিল দিয়ে মেনেও নিলেন, দিলে তার ঈমান প্রবেশ করে নিয়েছে বাবা। ঈমান যখন দিলে গেথে গেল, ওয়াত্তাসদিকুম বিল কলব যখন হয়ে গেল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনিবের কর্মতে ব্যস্ত হয়ে গেছেন। একের পর এক মক্কা নগরে সবাই আলোচনা করে, আই উমাইয়া বিল খলফ, তোমার জানা নাই, তোমার জানা নাই, তোমার ঘরের চাকর আজ কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সঙ্গে সঙ্গে উমাইয়া বিন খলফ বলে, কখনো সম্ভব নয়, আমার গোলাম আমার বিপরীত যেতে পারে না। সঙ্গে সঙ্গে তারা বলে, উমাইয়া বিন খলফ তোমার বিশ্বাস হয় না, স্বয়ং যাইয়া তুমি জিজ্ঞাসা করো, কারণ কলেমা যারা পড়ে নেয় তারা মিথ্যা বলে না। কাফের হওয়ার পরও জানে যারা মুসলমান একবার কলেমা পড়ে নিয়েছে তারা মিথ্যা বলবে না। আয় নবীর উম্মত, আজ আমরা কলেমা পড়ার পরে মুসলমান হওয়ার পরে কেন এত মিথ্যা বলি? তুমি মিথ্যা বলেই যাচ্ছ আর নবীর সঙ্গে তুলনা করছো। কাফেরেরা বলছে, যারা কলেমা পড়ে নেয়, নবীর কাছে যারা ধর্মগ্রহণ করেছে তারা মিথ্যা বলে না। আয় উমাইয়া বিন খল, তুমি স্বয়ং তোমার চাকরের কাছে জিজ্ঞাসা করো, ও মিথ্যা বলবে না, সত্যই বলবে। জোরে বলুন। তারা ইমান না আনলো, ইসলামের প্রতি তাদের অটুট বিশ্বাস। জোরে বলুন, আরো জোরে বলুন, আল্লাহর নবী ছাড়া
নবী ছাড়াও খোদা পাবি না। আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানারে, দিওয়ানা আল্লাহর ওলি ছাড়াও নবী পাবি না। নবী দিবেন খোদার ঠিকানারে, দিওয়ানা আল্লাহর নবী ছাড়াও খোদা পাবি না। আল্লাহর নবী ছাড়াও খোদা পাবি না রে, দিওয়ানা আল্লাহর নবী ছাড়াও খোদা পাবি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে পড়ুন আলা আলী, দরুদ পড়লে গোনা হবে? এই দরুদের আয়াত নাজিল হয়েছে শাবান মাসে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটি শাবান মাসে নাজিল হয়েছে। আমরা এখন শাবান মাসেই রয়েছি, এখনো রমজান শুরু হয়নি। একটু মহাব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাও। উমাইয়া বিন খালফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল। যাওয়ার পরে জিজ্ঞাসা করে, বেলাল আমি তোমার জন্য শুনলাম তুমি নাকি কালেমা পড়ছো, ইসলাম গ্রহণ করেছো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মুনিবের বেটা মুনিব, আপনি যেটা শুনেছেন এটা অতি সত্য কথা, আমি কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছি। জোরে বলো। উমাইয়া বলে, হ্যাঁ তোর ভয় লাগে না আমার সামনে কথা বলতে? ভয় লাগে না? আমি যে তোকে আঘাত করব, মারব, শাস্তি দিব, এ ভয় লাগে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আমার মুনিবের বেটা মুনিব, আমি যে রূপ দেখেছি, আমি যে কলেমা পড়েছি, আপনিও যদি একবার কলেমা পড়ে নেন, দুনিয়া তুচ্ছ মনে হবে, জীবনটা তুচ্ছ মনে হবে, কারণ তাসদিকুম বিল কলব হয়েছে, আমার কলবে ঈমান প্রবেশ করে নিয়েছে, জীবনের পরোয়া নাই, আমি ইসলাম ছাড়তে পারবো না। আব্বাজি আমার সোনা মানিক, সঙ্গে সঙ্গে উমাইয়া বিন খালফ তাকে আঘাত করতে আরম্ভ করলো, চাবুক দিয়ে মারতে আরম্ভ করলো, মেরে 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 পুরো দেহটা ঝাঁঝরা করে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন অত্যাচার অত্যাচারিত হয়ে, আব্বা আমার উমাইয়া নিজে ক্লান্ত হয়ে যায়। আল্লাহর হাবিবের সাহাবি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থাম্পার সঙ্গে বাঁধা অবস্থাতে রয়েছেন, তিনি কোনো কথাই বলছেন না, শুধু জোবানে একটি মাত্র আওয়াজ জারি হয়, আন্তাহাদুন আন্তাহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। উমাইয়া বিন খালফ সঙ্গে সঙ্গে আরাম করতে চলে গেল, প্রহরীদের বলে দেয় থাম্বার সঙ্গে বেঁধে রাখবে, পানি তাকে পান করতে দেবে না, খানা তাকে খেতে দেবে না, দেখবো তার কত ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার বেশি না আমি তাকে শাস্তি দিতে পারি বেশি। আলামিয়া নবিয়া।